আজকের রাশিফল 23শে জুন 2023 শুক্রবার, তিথি শুক্ল পঞ্চমী, জন্ম রাশি হল সিংহ, সূর্যোদয় সকাল 4টে 56, সূর্যাস্ত বিকাল 6টা 20। মেষ রাশির রাশিফল, আজ বিশেষ একটি দিন হতে চলেছে। আধ্যাত্মিকের পাশাপাশি শারীরিক উন্নতির জন্য ধ্যান এবং যোগ ব্যায়াম করুন। ব্যবসায়িক কৃতিত্বের জন্য যারা আপনার কাছে আসে তাদের উপেক্ষা করুন। আপনার জ্ঞান এবং উত্তম রসবোধ চারপাশের মানুষের মনে রেখাপাত করতে পারে। আজ ভালোবাসার মানুষটির সাথে সুন্দর সময় কাটাবেন। আজ আপনি অর্ধাঙ্গিনীর সাথে সময় দিতে পারবেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 1। বৃষরাশি রাশিফল, আপনার হতাশা আপনার স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। অতীতের ঘটনাগুলি নিয়ে চিন্তা করতে পারেন। আপনি যতটা চান ততটা চেষ্টা করুন। অফিসে প্রত্যেকের সাথে ভালো ব্যবহার করুন। আজ কোনো পথে চাপ আসতে পারে, আর্থিক পরিস্থিতির অবনতি ঘটবে। সন্তানেরা আজ খুশিতে রাখবে, প্রিয়জনের সাথে সুন্দর সময় কাটাবেন। আজ আপনি বিশেষ কোনো কাজ করতে পারেন, উত্তেজনাপূর্ণ দিন হবে। সহকর্মীদের সাথে বেশ কিছু বিরোধ মাথাচাড়া দিয়ে উঠতে পারে। স্ত্রীর সাথে পুরনো কোনো সমস্যা নিয়ে বিবাদ হতে পারে। আজ একটি সুন্দর দিন হতে চলেছে। আজকের ভাগ্য সংখ্যা হলো 1। মিথুন রাশির রাশিফল, আপনার কাজ করে দেবার জন্য অন্যকে চাপ দেবেন না বা বাধ্য করবেন না। অন্যের চাহিদার প্রতি খেয়াল রাখুন, এতে সুখলাভ করবেন। স্ত্রীর সাথে আপনি যথেষ্ট সময় কাটাবেন। আর্থিক বিষয়ে আলোচনা হতে পারে। ভবিষ্যতের জন্য কোনো বিশেষ পরিকল্পনা করতে পারেন। বয়স্ক ব্যক্তিরা ছেলে মেয়েদের সাথে সময় কাটাবে। আজ কোনো সারপ্রাইজে পরিকল্পনা করতে পারেন। আজ আপনি কাজের মধ্যে দায়বদ্ধতা থাকবে। আজ অপরের সাথে সময় কাটানোর সুযোগ পাবেন। স্ত্রীর কাছ থেকে সাহায্য পেতে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 8। কর্কট রাশির রাশিফল, আনন্দদায়ক সফর এবং সামাজিক জমায়েত আপনাকে ভারমুক্ত এবং খুশি করে রাখবে। যারা ক্ষুদ্র ব্যবসা পরিচালনা করছেন, বন্ধু বা ব্যক্তিদের কাছ থেকে কোনো পরামর্শ নিতে পারেন। আর্থিকভাবে লাভবান হতে পারেন। সিনেমা থিয়েটারে সন্ধ্যা যাপন, স্ত্রীর সাথে সান্ধ্যভোজ আপনাকে এক আয়েসি মেজাজে রাখবে। প্রিয়জনের সাথে সময় কাটাতে পারবেন। আজ কোনো ক্ষমতা ব্যবহার করতে পারবেন। আপনার কাজের ক্ষেত্রে অপুরাণ সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে। আজ আপনি নির্জনে সময় কাটাবেন। কর্মক্ষেত্রে জিনিসগুলি আপনার পক্ষে থাকবে। আজকে ভাগ্য সংখ্যা হলো 2। সিংহরাশি রাশিফল, পরিবারের সাথে কিছু ব্যবহার আপনার দ্বারা বিরক্তিকর হতে পারে। আপনি মেজাজ হারাতে পারেন, অন্যথা পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে। আজ বিশেষ কোনো কাজে যুক্ত হবেন, আর্থিক কিছু সুবিধা পেতে পারেন, মানসিক শান্তি অর্জন করবেন। পরিচিত কেউ অর্থকরী সংক্রান্ত পরিস্থিতি নিয়ে অধিক প্রতিক্রিয়া দেখাতে পারে। আজ ঘরে অস্বস্তিকর মুহূর্ত আসবে। আজ আপনার সেরা আচরণ করার প্রয়োজন রয়েছে। আজ অনেক কিছু অর্জন করার ক্ষমতা থাকবে, তাই সুযোগের সাথে এগিয়ে চলুন। আজ নতুন কিছু কেনাকাটা করতে পারেন। জীবনে একটু চাপ আসতে চলেছে। আজকের ভাগ্য সংখ্যা হলো 9। কন্যা রাশির রাশিফল, আপনি খুব আবেগপ্রবণ হয়ে পড়বেন, আঘাত পেতে পারেন। জটিল পরিস্থিতি থেকে দূরে থাকুন। সহায়তা ছাড়া উপার্জন করতে পারবেন। কোনো ধর্মীয় স্থানে যাওয়ার প্রবণতা আজ থাকবে। আজ কেবলমাত্র স্পষ্ট উপলব্ধির দ্বারাই আপনি মানসিক সহায়তা প্রদান করতে পারবেন। কারো কারোর জন্য পেশাদারি উন্নতি থাকবে। বিপুল প্রত্যয় লাভ গ্রহণ করুন। যোগাযোগ বানাতে আজ বন্ধুত্ব তৈরি করুন। আপনি কর্মক্ষেত্রে কঠিন যে সমস্ত কাজ করেছেন সেগুলি ফিরে পাবার সময়। আজকে ভাগ্য সংখ্যা হলো 8। তুলারাশি রাশিফল, ভয় আপনার খুশিকে বিঘ্নিত করতে পারে। আপনাকে বুঝতে হবে যে এটি নিজস্ব ভাবনা কল্পনার ফসল। আজ স্বতঃস্ফূর্তভাবে থাকবেন। আজ কাজের ক্ষেত্রে চাপ থাকবে। অচেনা ব্যক্তির পরামর্শে যারা বিনিয়োগ করেছিলেন আজ কিছুটা সুবিধা পাবেন। আজ কারো কারোর জন্য ঘরের কিছু কেনাকাটা করতে পারেন। ভালোবাসার উচ্ছ্বাস এবং স্বপ্ন বাস্তবতা আজ মিশে যাবে। আজ যৌথ উদ্যোগ লাভদায়ক হবে। অংশীদারদের কাছ থেকে উল্লেখযোগ্য বিরোধিতার মুখোমুখি পাবেন। আজ বিবাহিত জীবন সুন্দর হয়ে উঠবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 1।
বৃশ্চিক রাশির রাশিফল, কাজের জায়গা একটু চাপ আসতে পারে, সঠিকভাবে বিশ্রাম নিন, স্ত্রীর সাথে একসাথে কাজ করতে পারেন, আর্থিক বিষয়ে আলোচনা হতে পারে, ভবিষ্যতের জন্য কিছু পরিকল্পনা করতে পারেন, সাহায্যকারী বন্ধুদের খুঁজে পাবেন, আপনি সতর্কতা অবলম্বন করুন, ভালোবাসার মানুষের সাথে সুন্দর সময় কাটাবেন, আজ কর্মক্ষেত্রে আপনার মেধা দেখানোর সুযোগ পাবেন, আপনার ব্যক্তিত্বের মধ্যে পরিবর্তন আসবে, নিজের জন্য কিছুটা সময় পাবেন, আজকের দিনটি দুর্দান্ত দিন হতে চলেছে, আপনি নিজের জন্য যথেষ্ট সময় পেতে পারেন, স্ত্রীর সাথে সুন্দর একটি দিন কাটাবেন, আজকের ভাগ্য সংখ্যা হলো 3। ধনুরাশি রাশিফল, স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাগুলি অস্বস্তির কারণ হতে পারে, অমীমাংসিত সমস্যাগুলি অস্পষ্ট হবে, অর্থ ব্যয় আপনার মনকে নিরানন্দ করবে, লোকজনের সাথে সময় কাটাবেন, আজ একটু চাপপূর্ণ দিন হতে চলেছে, প্রেমিকার সাথে বেড়াতে যাবার পরিকল্পনা করতে পারবেন, সুন্দর কিছু মুহূর্ত কাটাতে পারবেন, প্রিয়জন আজ একটু বিরক্তিকর থাকতে পারে, আজ সব কিছুই মসৃণভাবে চলবে, আজ একটু চাপের দিন হবে, কোনো বিতর্কের মুখোমুখি হতে পারেন, আজ সব জিনিস খেয়াল রাখতে হবে, আজকের ভাগ্য সংখ্যা হলো 9। মকর রাশির রাশিফল, ধ্যান আজ পরিত্রাণ আনবে, অপ্রত্যাশিত রসিদগুলি আর্থিক বোঝা বাড়িয়ে তুলবে, আপনি সামাজিক অনুষ্ঠানে জনপ্রিয় হয়ে উঠবেন, আজ ভালোবাসার সঙ্গীর সাথে সুন্দর দিন কাটাবেন, প্রেমের উচ্চ অভিজ্ঞতা লাভ করবেন, কর্মক্ষেত্রে জিনিসগুলি চমৎকার থাকবে, আজ সীমাহীন সৃজনশীলতা এবং উদ্যম আরেকটি লাভদায়ক দিনের দিকে নিয়ে যাবে, স্ত্রীর সাথে চাপের সম্পর্ক হবে, গুরুতর সমস্যা দেখা দিতে পারে, আজকের ভাগ্য সংখ্যা হলো 9। কুম্ভ রাশির রাশিফল, আপনার স্বাস্থ্য নিয়ে উন্নতি হবে, আপনি বাড়ি থেকে দূরে কোথাও সময় কাটাবেন, বিষয়গুলি আজ নিয়ন্ত্রণে রাখতে হবে, কোনো মতবিরোধে অহেতুক ইন্ধন দেওয়ার পরিবর্তে সেগুলি নির্বিরোধে সমাধানের চেষ্টা করুন, প্রেমের জীবনে আশা আনবে, পরিবেশ প্রেমময় হয়ে উঠবে, শুধুমাত্র চারপাশে তাকান, সব কিছুই সুন্দর মনে হবে, ফাঁকা সময়ে সব কিছু করতে পারবেন, কর্মক্ষেত্রে প্রশংসা কুড়োবেন, আজকের ভাগ্য সংখ্যা হলো 7। মীনরাশি রাশিফল, আপনার উচ্চ ক্ষমতা সদ্ব্যবহারে লাগানোর চেষ্টা করুন, স্ত্রীর সাথে একসাথে কাজ করবেন, আর্থিক বিষয়ে আলোচনা করতে পারেন, ভবিষ্যতের জন্য কিছু পরিকল্পনা করতে পারবেন, আজ নিজেকে চাপে রাখতে পারবেন, আজ অভিমানের কথা বলতে পারেন, কারোর জন্য উন্নতি হবে, অতীতের কারোর যোগাযোগ করা এটি একটি স্মরণীয় দিনে পরিণত করা সম্ভব, আজ বিশেষ কোনো পরিকল্পনা বিঘ্নিত হতে পারে, আজ ভালোবাসার মানুষের সাথে যথেষ্ট সময় কাটাবেন, আজকে ভাগ্য সংখ্যা হলো 4। ভালো থাকুন, সুস্থ থাকুন।